গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন ব্লগটা নিয়ে। এটা হচ্ছে পুরুলিয়ারই কন্টিনিউশন ব্লগ। আমরা যাচ্ছি এখন পাখি পাহাড় সাইনবোর্ডে দেখতে পারলে। তো দেখো, রাস্তাঘাটে অলরেডি লোকজন আসা শুরু করে দিয়েছে। ডিসেম্বরের শীতকালে সব পিকনিক মনে হচ্ছে। হ্যাঁ, কোনো একটা স্কুলের বাস বা কিছু একটা পিকনিকে আয়োজন। সুন্দর এই পাখি পাহাড়। আমার আগের কোনো ব্লগে পুরুলিয়াতে আমি পাখি পাহাড় দেখিয়েছি, তো তবুও এলাম এই জায়গাটা। আমার খুবই ভালো লাগে এই বাইকে করে যতটা অবধি যাওয়া যায়। ওই দিকে দেখো, বাঁ দিকে ডান দিকে হচ্ছে যে পাখি পাহাড়ে যিনি বানিয়েছেন তার বাড়ি। তো এখানে আসলে একটি আর্কিটেকচার পাখি পাহাড়ের ওপরে পাখির ছবি আঁকা হতো, তো সেইটা এখন আপাতত কাজটা স্থগিত আছে। তো রাস্তা দেখো, এই অবধি রাস্তা শেষ। এখানে তোমরা আসতে পারো, হেঁটে ঘুরে বেড়াতে পারো, বন্ধুরা মিলে চিল করতে পারো এই সব জায়গায় এসে। খুব দারুণ জায়গা। তো দেখো, রাস্তা মোটামুটি এই অবধিই আছে। তো আরও কিছু দেখাবো বাইক থেকে নেমে। তো তারপরে কেমন করে পাখি পাওয়াটা সব দেখো তোমরা একটা। তো আজ সেকেন্ডে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। প্রথম পুরুলিয়া ব্লগটারই কন্টিনিউয়েশন এটা। তো আজকে আমরা অন্য একটা স্টেতে, সুইস টেন্টে স্টে করবো। তার আগে একটুখানি ঘুরে নিই সব জায়গাটা। তো এখন আমার আগের ব্লগেও দেখেছো তোমরা, এখন এসেছি পুরুলিয়াতে একটু পাখি পাহাড়ে। জায়গাটা আসলে খুব আমার ভালো লাগে। তো পেছনে হচ্ছে যিনি পাখি পাহাড়ের স্রষ্টা, তার বাড়ি মিউজিয়াম, প্রপোজ মিউজিয়াম, তো তোমরা ব্লগে দেখতেই পেলে। আর এবার তোমাদের দেখাচ্ছি পাখি পাহাড়ে কিছুটা জায়গা। এখানে তোমরা আসলে জঙ্গল ওয়াক করতে পারো, অনেক দূর বাইক যায় তুমি দেখতে পেলে। তো সব কিছু এখানে করতে পারো, তো সব কিছুই করতে পারো। নিরিবিলি জায়গা, বেশ ভালো টাইম কাটানোর জন্য। তো চলো একবার পাখি পাহাড়টা তোমাদের ভালো করে দেখি। চারিদিকে পাহাড়ে ঘেরা, আর এই হচ্ছে যে দেখো পাখি পাহাড়। তো এই হচ্ছে পাহাড়। পাহাড়ের ভেতর থেকে দেখো জঙ্গলের রাস্তা। এখানে তুমি হেঁটে তোমরা ঘুরে বেড়াতে পারো। পুরো শান্ত প্রাকৃতিক পরিবেশ, যদিও এখন বাস ফাস অনেক এসে গেছে। তো এখানে তোমরা সব কিছুই করতে পারো, ঘুরে বেড়ানো। তো দেখো, এখানে পিকনিকের মতো অনেক কিছু করা আছে। এখানে গাড়ি পার্কিং যেখানে সেখানে তোমরা রাখতে পারো পাখি পাহাড়ে। তো তো এবার আমাদের গন্তব্য হচ্ছে, এই জায়গাটা আমি আগে যাইনি, পাপড়াকোচা ড্যাম। তবে একটা কথা তোমাদের বলে রাখি, গুগল ম্যাপ কিন্তু এখানে ভুল দেখাবে পাপড়াকোচা ড্যামের ডিরেকশনটা। তোমাদের লোকাল লোকদের জিজ্ঞেস করে নিতে হবে পাপড়াকোচা ড্যাম। আমরা অনেক ঘুরেছি, ঘুরে ঘাড়ে তারপরে এখন একটা রাস্তা এসেছি। সুন্দর রাস্তা, অনেকটা খয়রাবেড়া ড্যামের মতোই আমার লাগছে, যেটা আমার আগের ব্লগে পাবে তোমরা, আগের বছর গেছিলাম যখন। তো দেখো, এখানে একটা গর্গ ক্যাফে বলে একটা আছে। তো এইগুলো হচ্ছে তোমার পাপড়াকোচা ড্যামের কাছেই চলে এসেছি, বোঝাই যাচ্ছে। সুন্দর রাস্তা, সরু রাস্তা, তবে রাস্তাঘাট জ্যাম সেরকম নেই। আর এই যে এসে গেছে আমাদের সামনে পাপড়াকোচা ড্যাম। বাহ, দারুণ! কেমন লাগছে আমাকে জানাও তোমরা। আমার তো দারুণ লাগছে। আর বেশ শীত শীত, বেশ সুন্দর। পাহাড়ের কোলে একটা লেক মতো। তো আমরা এসে গেছি এখন দেখতে পেলে একটা দুর্দান্ত অফবিট জায়গায়। তো সেটা হচ্ছে, পাপড়াকোচা ড্যাম। তো পাপড়াকোচা ড্যাম আমার পেছনে তোমাদের ভালো করে দেখাচ্ছি, এরপরে তোমাদের দেখাবো সুইস হোটেল, আমরা যেখানে যাবো সুইস টেন্ট। দেখতে পাচ্ছো পুরো ঘন অরণ্য, তার উপরে ছোট টিলা, আর এইখানে হচ্ছে পাপড়াকোচা ড্যাম। দুর্দান্ত একটা পরিবেশ, এখানে ঘুরতে আসতে পারো। যদি এখন কুয়াশা, এই যে সূর্যটা টিম টিম করে জ্বলছে, রাস্তাটা একদমই অনেক অফবিট, অনেক ভেতরে, তবে আসলে তোমাদের দারুণ লাগবে এটুকু তোমাদের বলতে পারি।
যেমন বলেছিলাম যে আজকে আমরা চলে এসেছি অন্য একটা টেন্টে, তো এখানে আমাদের এখন খাবার দিয়ে দিয়েছে, তোমাদের টেন্টটা সব দেখিয়ে দিলাম, দেখে নাও। এখন পর্যন্ত এইটা পেয়েছি, আলু পোস্ত, ডাল, ভাত, সালাড, বেগুন ভাজা, ওর সঙ্গে মাছও আছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ আমার পেছনে হচ্ছে পাহাড়, তো এই পাহাড়ে সামনেই হচ্ছে আমাদের টেন্ট। তো আমাদের সেকেন্ড ডেটা এই টেন্টে আছি। এই টেন্টের রেট সব ইজি ফিসও দিয়ে তোমরা জেনে নিতে পারবে, টেন্টের রেট হচ্ছে 1875 টাকা উইথ ফুডিং। তো এবার টেন্টার ভেতরে তোমরা দেখাবো, তার আগে একদম এই পারিপার্শ্বিক জায়গাটা তোমরা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের টেন্ট, সূর্যাস্তের সময়। আর দেখো সামনেই, চোখের সামনে ছোট্ট একটা টিলা, সকালবেলা ওঠে তুমি টেন্ট থেকে বেরিয়ে এই জিনিসটা দেখতে পাবে। তো এগুলো সব ইজি ফিসের মাধ্যম থেকেই বুক হয়, এখানে তোমার পার্কিংয়ের ব্যবস্থা আছে, ছোটো ছোটো কটেজও আছে। তো এটা হচ্ছে আমাদের টেন্ট, তো এখনও কারেন্ট দেওয়া হয়নি, তবু তোমাদের দেখিয়ে দিই। টেন্ট একটা টেবিল আছে, ছোটো টেবিল পাবে, চেয়ার পাবে, দুটো খাট পাবে। তো আমরা এই খাটের মধ্যে তিনজনেই থাকবো। সুইস টেন্ট বলে এগুলোকে, তো অ্যাটাচ বাথ আছে। তো ভেতরে তোমার এরকম ওয়াশ বেসিনও পাবে, আর অ্যাটাচ বাথ, বাথটা এরকমই পাবে, ওয়েস্টার্ন টয়লেট পাবে। চলো, আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। রেডি হচ্ছে আমাদের বারবিকিউ। তো চলো, এখন ব্লগের শেষ দিকে এসে গেছি আমরা। কালকে অযোধ্যা পাহাড় ফাড় দেখে আমরা বাড়ি ফিরবো। তো এখন অযোধ্যা, সরি, অযোধ্যা ড্যাম ঠিক করে দিল না, ওই ড্যামটার কথা বলো এম দিয়ে। হ্যাঁ, তারপর মুরুগুমা ড্যামটা আমরা দেখবো। তো তারপরে আমরা বাড়ি ফিরে যাবো। তো এখন আমরা ডিনার করছি, তো ডিনারটা তোমাদের দেখিয়ে দিই। নুন নেবে? রুটি, চিকেন, আলু ভাজা। আমরা খাওয়া শুরু করে দিয়েছে, সোহম দাস এখনো প্রিপেয়ার করছে নিজেকে খাওয়ার জন্য, আমি খেয়ে নেবো সঙ্গে যাবো। তো বন্ধুরা, আমরা এখন ব্লগের শেষ পর্যায়ে। আমরা লাগেজ ফাগেজ প্যাক করে একেবারে অযোধ্যা পাহাড় আর মুরুগুমা ড্যাম দেখে বাড়ি ফিরে যাব। তো অযোধ্যা পাহাড়ের ওপরে আমরা চলে এসেছি অযোধ্যা হিলে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো গাড়ির লাইন অলরেডি শুরু হয়ে গেছে, দুর্দান্ত লাগছে। এখানে পাহাড়ে যারা প্রথম বাইক চালাই বা চালাতে চাও পাহাড়ে, নর্থ বেঙ্গল যাওয়ার আগে অযোধ্যা পাহাড়ে এসে একবার তোমরা একটুখানি বলে ওই যা কথা আর কি বলে হাত পাকিয়ে নিয়ে যেও। দুর্দান্ত, এই দেখো লোয়ার ড্যামটা এখানে। তো দেখতে পাচ্ছ আমার সামনে অযোধ্যা পাহাড়ের ওপর দিয়ে আমি বাইক নিয়ে যাচ্ছি, দুর্দান্ত একটা অভিজ্ঞতা আর বেশ ঠান্ডা। তো বাইকের রাস্তাঘাট, রাস্তা এমন কিছু খারাপ না, এখানে বেশ ভালো, পুরো পিচ করা রাস্তা, পাহাড়ি রাস্তা মানে যে সেটা খারাপ হবে এরকম কিছু না। তবে রাস্তায় সুন্দর সুন্দর বাঁক আছে, যেটা নতুন নতুন বাইকার যারা তাদের জন্য এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হতে পারে। তো চলো দেখি আরও কতদূর যাওয়া যায়। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি, সামনেই দেখো খাদ, বুড়ো আমার দু সাইডে খাদ, এই বাঁ সাইডে।
আর এইখানে দেখো ড্যামটা ভালো করে দেখা যাচ্ছে। তো এখানে নেমে অনেকে তোমরা বসে দেখতে পারো। তো আমি আর নাবজি না, আমার গাড়িতে ভর্তি লাগেজ। তো দেখো এখানে অনেক বাইকাররা এসছেন। তো এখানে খুব ভালো ফটোজেনিক প্লেস, তোমরা ভালো ফটো তুলতে পারো। তো এবার দেখো আমরা এবার যাচ্ছি তোমার অযোধ্যা আপার ড্যামের দিকে। তো তার আগে রাস্তাটা তোমার দেখাই, কিছুটা দূর গেলেই আমাদের আপার ড্যামটা পড়বে। আর যারা আসবে তাদের সত্যি বলছি জায়গাটা খুবই ভালো লাগবে। পুরুলিয়া খুবই একটা আন্ডাররেটেড জায়গা, দুর্দান্ত জায়গা। দেখো সুন্দর, বেশ এরকম একটা মনে হচ্ছে যেন নর্থ বেঙ্গল মনে এত আমাদের সামনেই। তো বন্ধুরা চলে এসেছি অযোধ্যা হিল আপার ড্যাম। এটা তো সব থেকে সুন্দর জায়গা, এই জায়গাটা প্রচন্ড গরম, তাই জন্য এখানে দেখো দাঁড়িয়ে অলরেডি সবাই ফটোশুট অসাধারণ করে দিয়েছে। দুর্দান্ত জায়গা, উপভোগ কেমন লাগছে আমরা করতে পারবে, যদিও একটু তোমাদের ভেতরে যেতে হবে আর একটু। তো দেখো অসাধারণ জায়গা, বেশ নীল আকাশ, আর এখানে ড্যামের জলটা এখানে রাখা আছে। আর আমার ডান দিকে হচ্ছে জল, আর বাঁদিকে হচ্ছে তোমার পাহাড়ের মতো জায়গাটা, সেটা আমরা আগে দেখাবো। তো এবার দেখো বাঁদিকে হচ্ছে আমার পাহাড়, ছোট ছোট পাহাড়, আর ডান দিকে হচ্ছে ড্যামের জল। তো দুর্দান্ত অভিজ্ঞতা, বেশ এদিকে নীল জল আর এদিকে পাহাড়, অসাধারণ লাগছে। তো সবাই গাড়ি থেকে নেমে পড়েছে, এই জায়গাটা সত্যি দেখার মতো জায়গা। তো যারা যারা আসে তারা অবশ্যই জায়গাটা তো আসেই, পুরুলিয়া মানেই এই জায়গাটা সবাই জানে। তাও আমাদের পাপড়াকোচা ড্যামটা আমার খুব ভালো লাগলো। তো দেখো সামনে ছোটোখাটো আইসক্রিম খাবারের দোকান আছে, সামনে মনে হচ্ছে ছোটোখাটো দোকানপাটও আছে। চলো সামনে গিয়ে দেখা যাক। তো হ্যাঁ, যা মনে হচ্ছে তাই, এখানে খাবারের দোকান, আখের রস, বেশ রকমারি সব সাজ, খেলনার দোকান, আর মুখোশ এখানেও বিক্রি হচ্ছে। তো এটা আমি আগের বার দেখিনি যে আপার ড্যামের ওপরে মুখোশ বিক্রি হয়। তো তোমরা যারা চড়িদা গ্রামে থেকে মুখোশ কিনতে পারোনি, তারা এখান থেকেও মুখোশ কিনে নিতে পারো। তো চলো এবার আপার ড্যাম থেকে নেমে যাই। এবারে আমাদের গন্তব্য হচ্ছে মুরুগুমা ড্যাম। তো মুরুগুমা ড্যাম আপার ড্যাম থেকে গুগল ম্যাপে ডিস্টেন্স দেখাচ্ছিল 37 বা 40 কিলোমিটার মতো, কিন্তু রাস্তা খুবই খারাপ, এরম সরু রাস্তা। তো প্রবলেম হয় যে যখন তুমি ওই সাইড থেকে গাড়ি আসবে তো তখন তোমাকে কিন্তু বেশ বেসামাল হয়ে পড়ে যেতে হয়। তো চলো আমার এখানে আস্তে আস্তে চালাবে। তো এসে গেছি মুরুগুমা ড্যামে, প্রচণ্ড জ্যাম ছিল, দুর্দান্ত। এই জায়গাটা তো আগের আমার একটা ব্লগ আছে, তবুও এখানে এলাম, লাস্ট এন্ডিংটা আমি এখানেই করতে চাই। অসাধারণ জায়গা এখানে, এই মুরুগুমা ড্যামের আশেপাশে আমি আগে ছিলাম, এখানেই রিসর্ট আছে অনেক, তোমরা এখানেও থাকতে পারো। বেশ সুন্দর জায়গা, তোমরা দেখতে পাচ্ছ বেশ ছোটো ছোটো টিলা। আমাকে তোমরা ফেসবুক ইনস্টাগ্রামেও অ্যাড করে নিতে পারো। আমার ফেসবুক আইডি হচ্ছে সোলস্টার সায়ন্তন, আর ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সোলস্টার আন্ডারস্কোর সায়ন্তন। আশা করি আমার এই কন্টেন্ট তোমাদের ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করো। তো কেমন লাগছে এই ব্লগটা জানিও। এই ব্লগটা আপাতত এখানেই শেষ। পুরুলিয়া বছরে একবার আমার আসাই হয়, তো এবারও এলাম, এসে দেখে গেলাম কেমন লাগলো জায়গাটা, সেই একই রকম আছে। তো সঙ্গে থাকো, ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার সবাইকে।